আপনারা দেখো কা আমার রেসিপিটা আমি এরকম রেসিপি বানাই আপনারা খাইবা আর এরকম রেসিপি দেখতে হইলে পুরা ভিডিওটা দেখবা শিখতে হইলে পুরা ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি তাহলে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে দেখলাম আমি ফয়লো হইছি আমি গ্রেট করলাম আমি মূলারে গ্রেট করলাম আজকে মূলা দিয়া মাছের চাটনি করমু মূলা দিয়ে মাছটি কিলা চাটনি করি আপনারা লগে শেয়ার করমু আর আজকে দুপুরে রান্না বান্না কিতাইও শেয়ার করমু তুরা তুরা করি আর কি সপ্তাহ তো ফারতাম না দেখাইতাম তাহলে লগে তা হোক কিভাবে গ্রেট করি দেখো কা এইভাবে আমি গ্রেট করলাম গ্রেট করিয়া বাদে মূলার পানি জহল দিব আমি চিপিয়ে ফেলাম চাটনি মারে দিলে মাথা আপনি মারে দিলে জল দেব এখন আমার মূলা সবগুলো মূলা একটা মূলা দিচ্ছি আমার আর দুই পিস মাছ মিগা মাছ দিয়ে করবো তো গোসাউলি মাছ যেহেতু কষা দিয়া খাওয়া যায় না তো তার মাছ কামতাই সব মূলে চাটনি করি তো আজকে চাটনি করে তার বোনা করলাম আপনার লগে শেয়ার করি অলরেডি মূলারে আমি দইয়া ক্লিন করিয়া হাঁটতে উঠিয়া বাদে নিমার মিশি দিই আরও যে হোকা মূলার ওই খানি আছে ওই রকম করে খানি ফেলাই তার লগে তা হোকা যে হোকা এটা করি না করি ওরকম ওখানে মূলার পানি ফেলাই দে মূলা যখন বিয়ান করবা মূলা মাছটি চাটনি করবা তখন দেখবা না কতটুকু জোর জোর হয় আর এসে যদি আমি মাছ মাছ বিরান বাচ্ছি লবণ দি মরিচ দি হলুদ আপাই দি মাখাইয়া মাছকে ক্লিন করিয়া আমি বয় দিচ্ছি আর যেহেতু জুম্মাবার তো সকাল সকাল একটু আন্দাজ লাগি গেছি ভিডিও যেহেতু হরাই জুম্মাবারে হরাই বার জুম্মাবারে সার হয় তো একদম বাজে সার হইব সবাই জুম্মা মোবারক সবগুলো আমার কিফল কিছু দেখো কতটুকু পানি বাড়াইছে মূলা থেকে আর যদি মূলা দিই রান্তাম মাছটি কিচ্ছু তো এলাম আর জহলাম না দেখুন কতটুকু পানি বাড়াইছে তাহলে তো লোকা মাছ বিরান দেখা যায় আর ওই মাছ বিরান বয় দিছি মাছ বিরান তো মাছ বিরানটা ওই যাক এক সাইড অলরেডি আমি উল্টাই দিলাইছি আর এক সাইড উল্টাই বার বাকি হয়েছে ইনশাআল্লাহ সাইড ওই আল্লাহ সাইড উল্টাই দিন এখন কো আমার মূলা অলরেডি সিফে রেডি হয়ে লাইছি বাখর বাতা কাটি লাইছি খাসামার কাটি লাইছি ভেজ কাটি লাইছি আর যে তেল আছিল অবশিষ্ট তেলের মাঝে আমি এখন গরম রয়েছে তেলের মাঝে আমি ভেজ দিয়া দিলাইম পেঁয়াজটা লালে যাইলে একটা একটা গন্ধ গেলে কি একটু সব গুঁড়ো দিয়ে আমি রেডি হয়ে দিন আর মাছগুলো ওদের বাজিয়ে আনছি এখন মাছগুলো নিয়ে আমি বাসতে নিম আপনারা লগে শেয়ার করাম ইনশাল্লাহ আপনারাও দেখবা এই দেহকা মাছ আসতে মাছ আমি এলান পিস পিস করে আমি বিরান করে দিয়েছি এখন বাসিয়ে নিম কি গোসাটুকু সরাইয়া নিম কি নিয়ে মাছরে মূলা যখন বাজা বাজা দিত তখন মাছ হাট করে লাইম দিয়া দিলে আমি পরিমাণ মতো লবণ যেহেতু মাছের মাঝে লবণ আছে অলরেডি বিরানো দিছি তাহলে পেস্টটা একটু খসা খসা হয়ে যাক মানে বাজা বাজা হয়ে যাক বাদে এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিল দেখো কাম মাছ দু পিসে আমি বাঁচতে আনছি মাছ একটু কম হইব আমি একটু কমও দিছি আর এখন কো আমি পেঁয়াজ মজি আইছে পেঁয়াজের মাঝে আমি মশলা দিলাম দিয়া দিলাম একটু হলদর গুঁড়া আর দিয়া দিলাম একটু মরসর গুঁড়া যেহেতু খাসা মরিচ দিমু গাল মরিচ একটু কমাইয়া দিমু আর একটু দিয়া দিলাইম আমি ধনিয়া পাউডার সামান্য একটু ধনিয়া পাউডার দিলাইম যদি কারি পাউডার থাকে কারি পাউডার দিলাইবা আমি আজকে কারি পাউডার দিলাম না আজকে ধনিয়া পাউডার দিলাইলাম সামান্য একটু দিয়া মশলাটারে ভালোভাবে কষে গেল মশলাটা একটু বাজা বাজা হয়ে গেছে এখন দিয়া দিলাইম আমি মূলা
মুলাটা দেখো এটা বাজি একবারে কমি আইব, তখন দিব আমি মাছ। একটু জাল সে চাটনি করাম, চাইলে আপনারা একটু জাল মেয়ে দেব। মূলার জায়গাতে আপনারা আলু দিতে পারবা, ভেজিটেবল দিতে পারবা, যে কোনো সবজি দিতে পারবা, স্প্যানিশ লাইফাতা যে কোনো তা, বাট লাইফাতা দিলে কি আর মজা হয়। আমরা স্প্যানিশ থেকে লাইফাতাও ভালো পাই, যে কোনো শাক দিতে পারবা, বাট লাইফাতা যদি হয় তো তার মাছের চাটনি যাওয়া কিছু লাগে না। আর একটা একটা বিভিন্ন ধরনের চাটনি এরকম আমি খাইছি, আরও তো ভাবলাম আপনার লাগে একটু শেয়ার করি। এখন দেওয়া দিলাম বিয়ান ফুলি বাচ্চা রেখা, ওই দেখা বাচ্চা রেখা মাছ দেওয়া দিলাম। তারপরে দিলাম কাঁচামরিচ আধা কাঁচাটা। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, ভালো করে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু কাঁচামরিচ জাল জাল এলে ভালো লাগে, দিয়ে বালাটিকে নাড়াচাড়া করে নিলাম। আখতটুকু লবি নিয়ে আখতটু জোর বেরোয় দেখা, সব এনে দিয়ে একসাথে মিশাইছে। আর আপনারা একটা করলাম, আপনারা চাইলে মূলা সিফিয়া মূলারে সিফিয়া খানি ফলাইয়া জোর জোড়া করিয়া, আর মাছের বালাটিকে বিরিয়ানো করিয়া বা বাস দিয়া আর খোলার মাঝে আর মানে খাঁচা চাটনি করতে পারবা। তো আমি আজকে আর খাঁচা চাটনি করছি না, আমি বিরিয়ানি চাটনি করে গেছি। তো কিলাখান লাগলো আপনারা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাইবা। আপনারা একটা কমেন্ট একটা লাইক আমার অত দূর আগ্রহে নিছে, ইনশাল্লাহ বাদ বাকি আগ্রহে নিব। আপনারা যদি আমার সাপোর্ট করেন এরকম করে আমার লগে থাকুন, ইনশাল্লাহ আমরা লাগি দোয়া করবা, ইনশাল্লাহ আমরাও দোয়া করবো আপনার সকল লাগি। এখন দিয়া দিলাম আমি বাখর খাতা, বাখর খাতা দিয়া এখন আশায়া করিয়া আর শেষে দিবার রান্না করে আমার পাশে। তো আমার আজকের ছোট্ট চাটনি রেসিপিটা আপনারা কাছে কিলার লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবা, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দিই আপনারা চাই লইতা নয়া যারা পাইব নহল আমাদের লগে অ্যাড হয়েছে না তারা থ্যাংক ইউ সো মাচ। এরকম করে নিত্য নতুন ভিডিও দেখবার লাগি আপনারা আমরা লগে থাকবা, ইনশাল্লাহ আমরা আপনারা লগে থাকবো আপনারা বাদ দিব। যারা অলরেডি আসেন তারা থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ব্লগ ওইরকম করে দেখার লাগি বা নেক্সট রেসিপি দেখার লাগি আমন্ত্রণ রইল, আর আমরা লগে থাকবা ততক্ষণ পর্যন্ত। আর আজকের এই রেসিপি আপনারা কাছে কিনা লাগবো কমেন্ট করে জানাইবা, ইনশাল্লাহ সামনে দিন নয়া ব্লগ নয়া রেসিপি পাইবা ইনশাল্লাহ। আমি যেন যাই যেখানেও যাই না যাই যেভাবে থাকি যে অবস্থা থাকি আপনারা কাছে ব্লগ দিমু, ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার হামু। আপনারা তোমার একটা পরিবার, একটা ফ্যামিলি, একটা পরিবার, তো আপনারা ছাড়ে তো আর কোনো কথা হইতে পারে না। তো আপনারা যে জানা আসুন, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।